वेलकम माय डियर स्टूडेंट्स, आज के तुम्हारे क्लास टेनर एक खूब गुरुत्वपूर्ण टॉपिक नहीं आलोचना करब, से हे धातुविद्या। तो चलो खाता पेन बार करो, नोट करते थको अवश्य प्रति इनफरमेशन तुम्हारे जो खूब गुरुत्वपूर्ण। हेडिंग करो धातुविद्या मेटालार्जी। ओके, हमें स्टार्ट करते चले धातुविद्या मेटालार्जी। देखो आकरिक থেকে খুব সহজ উপায়ে এবং অবশ্যই সেই পদ্ধতিটা কি হবে, বৈজ্ঞানিক পদ্ধতি হবে, সাইন্টিফিক হবে, সাইন্টিফিক হবে ও সুলভে ধাতু নিষ্কাশন করা ও বিশুদ্ধ করার প্রক্রিয়াকেই বলে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা আমরা কেন পড়ব, আমরা ধাতুগুলোকে এক্সট্রাকশন করব, এক্সট্রাক্ট করার চেষ্টা করব। ধাতু কিসে কিসে থাকে, খনিজের মধ্যে থাকে আর আকরিকের মধ্যে থাকে, কিন্তু আমরা চাই যে ধাতুটাকে আমরা নিষ্কাশন করছি সেটা যেন পিওর হয়, সেটা যেন বেশি পরিমাণে পাওয়া যায়। সেই জন্য আমরা দুটো টার্ম খুব গুরুত্বের সহকারে জানব, এক হচ্ছে খনিজ, দুই হচ্ছে আকরিক। দুটোর ভেতরেই কিন্তু যে কাঙ্ক্ষিত ধাতুটা তুমি চাইছো দুটোর ভেতরেই থাকে, বাট আমরা এক্সট্রাক্ট করব ধাতুকে সাইন্টিফিক উপায়ে ফ্রম আকরিক। কেন কি বৃত্তান্ত লেকচার যত আগে যাবে তুমি তত ভালো করে শিখতে পারবে। তাহলে ফার্স্ট তোমরা খাতায় লেখো ধাতুবিদ্যা বলতে কি বুঝি, আকরিক থেকে খুব সহজ উপায়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সুলভে ধাতু নিষ্কাশন করার পদ্ধতিই হলো ধাতুবিদ্যা। ঠিক, চল তো আমরা মোটামুটি যে ধাতুগুলো নিয়ে আলোচনা করব তার ভেতরে আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে এক তো পড়ব লোহা, আর কি পড়ব কপার পড়ব, আর কি পড়ব রে বাবা জিঙ্ক পড়ব, কি পড়ব জিঙ্ক পড়ব, আর কি পড়ব আমরা অ্যালুমিনিয়াম পড়ব, কি পড়ব অ্যালুমিনিয়াম পড়ব। বোঝা গেল, এই চারটে ধাতু নিয়ে আমরা কাজকর্ম করব, এই চারটে ধাতু নিয়ে আমরা কাজকর্ম করব। তো ফার্স্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লোহা। লোহার সংকেত আমরা সবাই জানি মোটামুটি, সেটা হচ্ছে Fe। এর অ্যাটমিক নাম্বারটা কত, এর অ্যাটমিক নাম্বার হলো লোহার কত, 26। কত লোহার অ্যাটমিক নাম্বার, 26, এটাও মনে রাখবে। লোহার সংকেত কি Fe, অ্যাটমিক নাম্বার কত, 26। এখন এই আয়রনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, কী কী ভাগে ভাগ করা হয়েছে লক্ষ্য করো, কী কী ভাগে ভাগ করা হয়েছে। এক তো ভাগ করা হয়েছে কাস্ট আয়রন, কীভাবে ভাগ করা হয়েছে কাস্ট আয়রন, কাস্ট আয়রন, কাস্ট আয়রন, রট আয়রন আর স্টিল, কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, টোটাল তিন ভাগে ভাগ করা হয়েছে, কাস্ট আয়রন, রট আয়রন আর স্টিল। কাস্ট আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ কতটা থাকে, 2.5 to 4%, এটা কিন্তু মনে রাখার খুব প্রয়োজন তোমাদের, যে এর ভেতরে পার্সেন্টেজ অফ কার্বন কত আছে, 2.5% to 4%। কেন এটা গুরুত্বপূর্ণ আমি সব কিছুতে আসবো। দেন রড আয়রনের অপর নাম কি, পেটা লোহা, এর ভেতরে কার্বনের পরিমাণ কত, 0.1 থেকে 0.15%। তাহলে প্রথমটা কি বলেছিলাম, কাস্ট আয়রনের ভেতরে 2.5 থেকে 4%, দেন বললাম রড আয়রন যার ভেতরে পার্সেন্টেজ কত, 0.1 থেকে 0.15%। কার্বনের পরিমাণ যত কমবে সেই লোহা তত বেশি বিশুদ্ধ, মনে থাকবে এটা। অ্যান্ড ফাইনালি যে স্টিল, স্টিলের ভেতরে কার্বনের পরিমাণ কত থাকে, 0.15 থেকে 1.5%, 0.15 থেকে 1.5%। তাহলে তুমি বুঝতেই পারছ সবথেকে বেশি কার্বনের পরিমাণ কোথায় কম থাকে, সবথেকে কম কোথায় থাকে, রড আয়রন। তার মানে যদি বিশুদ্ধতার দিক থেকে আমি সাজাই, যদি বিশুদ্ধতার দিক থেকে বলি, তাহলে রড আয়রন সবথেকে বেশি বিশুদ্ধ, দেন স্টিল, দেন কাস্ট আয়রন। কেন এরকম হলো, কারণ রড আয়রনের ভেতরে কার্বনের পার্সেন্টেজ সবথেকে কম, আর যত বেশি কার্বনের পার্সেন্টেজ কম সেই লোহার দাম তত বেশি, মনে থাকবে এটা। তাহলে তোমার পরীক্ষাতে এক তো প্রশ্ন আসতে পারে যে কার্বনের পরিমাণের নিম্নক্রমে সাজাও, তাহলে কার্বনের পরিমাণ কোথায় সবথেকে বেশি আছে তোমরা দেখলে, কাস্ট আয়রনের ভেতরে, তারপরে কোথায় আছে স্টিলে, তারপরে আছে কোথায় রড আয়রন। আর যদি বলে বিশুদ্ধতার ক্রমে সাজাও, দেন রড আয়রন, স্টিল, কাস্ট আয়রন। চলো এটাকে কপি করে নাও, আমরা এগোচ্ছি নেক্সট। লোহার পরে আমরা দেখব এর ব্যবহার, কি দেখব বাবা, এর ব্যবহার দেখব, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতন একটা টপিক ব্যবহার। কাস্ট আয়রন কী কী কাজে লাগে, এগুলো মুখস্থ করা ছাড়া তোমার কোনো উপায় নেই। এত লাগে জলের পাইপে, জলের পাইপ বানাতে, রেলিং, রেলিংয়ের যে রড বা আলোকস্তম্ভ, যে সমস্ত আলোকস্তম্ভ তোমরা রাস্তাঘাটে দেখো সেইগুলোতে মাঝে মধ্যে দেখবে সেগুলোতে আয়রনও পড়ে যায়, সরি মরচে পড়ে যায়। আমি আসছি মরিচার এই কেসগুলোতে পড়ে। রড আয়রন দেখো কী কী বানাতে, নোঙর, ছোটো শিকল, দেখবি শিকলের কালারগুলো দেখবি একটু আলাদা ধরনের হয়, এখন বর্তমান যে শিকলগুলো বেরিয়েছে আগের মতন সেই ওরকম মানে নন গ্লেজি নয়, এখন মোটামুটি একটু বেশ
শিকলগুলোকে রড আয়রন দিয়ে বানানো হয়। তারপরে পেরেক, ডায়নামো, মোটর প্রভৃতি প্রস্তুতিতে রড আয়রন ব্যবহার করা হয়। আর স্টিলের ব্যবহার আমরা সবাই দেখেছি, মেনলি যেটা স্টিলের ব্যবহার মনে থাকবে ভালো, তুই মনে রাখবি জাহাজ বল, বিমান বল, মোটর গাড়ি বল, রেল বল, যত রকমের আমাদের ট্রান্সপোর্ট আছে, যত রকমের ট্রান্সপোর্ট আছে সব কিছুতেই আমাদের কী ব্যবহার করা হয়, স্টিল। আবার জলের পাম্প, ট্র্যাক্টর এগুলো বানাতেও, বা বিশেষ করে যে সমস্ত অস্ত্রোপচারের জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টস লাগে, যে সমস্ত যন্ত্রপাতি লাগে, যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো বানাতেও কিন্তু এই স্টিলের আজকাল ব্যবহার করা হচ্ছে। তো যথারীতি তোমরা এই ব্যবহারটা অবশ্যই পড়ে রাখবে, অর্থাৎ আয়রন পরীক্ষাতে ডিরেক্ট প্রশ্ন করতে পারে, কাস্ট আয়রনের একটা ব্যবহার বা দুটো ব্যবহার লেখো, রড আয়রনের ব্যবহার লেখো বা স্টিলের ব্যবহার লেখো, তোমাকে কিন্তু মনে রাখতেই হবে বাবা। নেক্সট আমরা কী নিয়ে আলোচনা করব, এবার কপার বা তামা নিয়ে আমরা আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? তামা। তামার সংকেতটা কী? তামার সংকেত হলো কপার। এর অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার হলো 29, অর্থাৎ পর্যায় সারণীতে ও কত নম্বরে আছে? 29 নম্বরে আছে। আচ্ছা, তামার কী কী কাজে ব্যবহার করা হয়? তামা আমরা জানি বিদ্যুতের সুপরিবাহী। তামা কি? বিদ্যুতের সুপরিবাহী। সেই জন্য বিদ্যুতের সুপরিবাহী বলে বৈদ্যুতিক বিভিন্ন জিনিসপত্র, যেমন বৈদ্যুতিক তার বলো, ডায়নামো বলো, ইলেকট্রিক হিটার, এগুলো তৈরি করতে আমাদের এই তামা ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? তামা ব্যবহার করা হয়। দেখবি তোর মাথার উপরে এখন যে ফ্যানটা চলছে, সেই ফ্যানের যদি কখনো তুই দোকানে যাস, দেখবি ফ্যানের ভেতরে একটা কয়েল টাইপের থাকে, ওর ভেতরেও কিসের তার জড়ানো থাকে? তামার তার জড়ানো থাকে। তামা বিদ্যুতের সুপরিবাহী বলে এইগুলোতে ব্যবহার করা হয়, হিটারে ব্যবহার করা হয়। এছাড়া আমরা আগের মানে এর আগে জেনেছি বা পড়বো হয়তো যে তোমার হচ্ছে বিভিন্ন রকমের তড়িৎ লেপন প্রক্রিয়া, অর্থাৎ তড়িৎ লেপন প্রক্রিয়া, আমি ওরও ওই 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 টপিকের উপরেও ভিডিও দেবো তোমাদেরকে, তোমরা পড়বে তখন। তড়িৎ লেপন অ্যাকচুয়ালি প্রসেসটা কী? যে কোনো কিছুকে বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে বাঁচানোর জন্য ওর উপরে একটা লেয়ার দেওয়া হয়, ওর উপরে লেয়ার দেওয়ার এই যে প্রসেস একেই বলে তড়িৎ লেপন। বা তড়িৎ বিশ্লেষণে বিভিন্ন তড়িৎদ্বার রূপে, মানে ক্যাথোড আর অ্যানোড রূপে, তড়িৎদ্বার বলতে আমরা কাদের কাদের বোঝাই? ক্যাথোডে ক্যাথোড বুঝি, আর কী বুঝি রে বাবা, অ্যানোড বুঝি, ক্যাথোড বুঝি, আর কী বুঝি, অ্যানোড বুঝি। এই বিভিন্ন ক্যাথোড আর অ্যানোড বানাতে ব্যবহার করা হয়। দেন তোর বিভিন্ন রকমের সংকর ধাতু, সংকর ধাতু যেমন পিতল, পিতলের ভেতরে কী কী থাকে? কপার আর জিঙ্ক। কাঁসা, কাঁসার ভেতরে কী কী থাকে? কপার আর টিন। এটা কিন্তু পরীক্ষার সময় ভুলবি না, পিতলের ভেতরে কী কী থাকে? কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্ক। আর কাঁসা, কাঁসাটা মনে রাখ, কাঁসার ভেতরে কী কী থাকে? কপার আর এসএন, এসএন মানে কি? টিন। এসএন মানে কি? টিন। টিন দেখো, কাঁসার ভেতরে দন্তস্য আছে, দন্তস্য থাকে মানে টিনের ভেতরেও দন্তস্য আছে, তাহলে কপারের সাথে কে যাবে? টিন যাবে। কিন্তু পিতলের সাথে, পিতলের ভেতরে কোনো দন্তস্য নেই, ওই জন্য মানে এটা মনে রাখার জন্য জাস্ট একটা টেকনিক বলছি, সেই জন্য ওর ভেতরে কী থাকবে? কপার আর জিঙ্ক। তাহলে মনে রাখার সহজ উপায় কী? কাঁসার ভেতরে কী থাকবে? কপার আর টিন। কাঁসাতে স আছে, টিনেও এসএনও, এসের টিনের সংকেত এসএন, এসএনেরও তো এস আছে, স আছে, সেই জন্য কাঁসার ভেতরে মনে রাখবে কপার আর টিন, আর পিতলের ভেতরে কপার আর জিঙ্ক। আরেকটা কী বলছি? জার্মান সিলভার। কী বলছি? আরেকটা জার্মান সিলভার, মনে রাখো এই নামটাই এরকম, কিন্তু এর ভেতরে কিন্তু কোনো সিলভার বলে কিছু নেই। সিলভারের সংকেত কী? সিলভারের অ্যাকচুয়ালি সংকেত হচ্ছে সিলভার এজি, কিন্তু অ্যাকচুয়ালি জার্মান সিলভারের ভেতরে, জার্মান সিলভারের ভেতরে কী থাকে? কপার, জিঙ্ক আর নিকেল। কপার, জিঙ্ক আর নিকেল পর্যায় সারণীর 28, 29 আর 30 নম্বর মৌল। নিকেল হচ্ছে 28, কপার 29, জিঙ্ক 30। এভাবে মনে রাখতে পারিস, জার্মান সিলভার 28, 29, 30, কাঁসার ভেতরে কপার আর টিন, পিতলের ভেতরে কপার আর জিঙ্ক। এবং বিভিন্ন মুদ্রা প্রস্তুতিতে কপার হলো একটি অন্যতম উপাদান, মানে এই জন্য কপার এজি এইউ, দেখো কপার এজি এইউ, এগুলো দিয়ে আগে তো এজি এইউ দিয়ে মুদ্রা ফুদ্রা বানানো হতো, এখন তো মেনলি কপার দিয়েই বানানো হয়, এগুলো খুব কস্টলি মেটালস, সেই জন্য এদেরকে মুদ্রা ধাতু বলে। কী বলে এদেরকে? মুদ্রা ধাতু। কাদের কাদের? কপার এজি এইউ, কপার এজি এইউকে কী বলে? মুদ্রা ধাতু। কপারকে মুদ্রা প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নেক্সট আমরা তামা পড়ার পর আমরা চলে যাচ্ছি কোথায়? এবার দস্তা। হেডিং করো দস্তা। দস্তার সংকেত কী? দস্তার সংকেত হলো জেড এন। দস্তার সংকেত কী? জেড এন। দস্তার সংকেত কী? জেড এন, জেড এন, জেড এন। পর্যায় সারণীর কত নম্বর মৌল ওটা? পর্যায় সারণীর 30th এলিমেন্ট হলো দস্তা বা জিঙ্ক। বিভিন্ন বৈদ্যুতিক সেল বা ড্রাই সেল, মানে ড্রাই সেল বলতে বোঝানো হয় কি? ড্রাই সেল বলতে আমরা বুঝি আমাদের বাড়িতে যে সমস্ত ব্যাটারি আমরা ইউজ করি, সে ঘড়ির ব্যাটারি বলো আর রেডিওর ব্যাটারি বলো বা টর্চের ব্যাটারি বলো, সেগুলো সব কি? ড্রাই সেল। ওর ভেতরের দিকে যদি কখনো তুমি ভাঙো দেখতে পাবে ওর ভেতরে একটা লম্বা এরকম রড থাকে, সেই রডটা অ্যাকচুয়ালি কি? কার্বন বা গ্রাফাইটের রড।
গ্রাফাইটের রড, আর যে বাইরের পৃষ্ঠটা থাকে সেই পৃষ্ঠটা হলো জিঙ্কের, বাইরের যে লেয়ারটা সেই লেয়ারটা কিসের? জিঙ্কের। এই নির্জল কোষ তৈরিতে কি ব্যবহার করা হয়? জিঙ্ক ব্যবহার করা হয়। আবারও একই জিনিস বলছি, একটু আগেই বললাম লোহার তৈরি যে সমস্ত জিনিস তাদেরকে যদি মরচে পড়ার হাত থেকে বাঁচাতে হয়, লোহার তৈরি জিনিসকে মরচে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য তার উপরে আমরা কিসের প্রলেপ দিই? জিঙ্কের প্রলেপ দিই, যাতে বাতাসের অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পের সংস্পর্শেও না আসতে পারে। সেই জন্য এই যে প্রলেপ দেওয়ার পদ্ধতি, এই পদ্ধতিকে কী নাম দেওয়া হয়? পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে হোয়াট ডু উই মিন বাই দ্য টার্ম গ্যালভানাইজেশন। তাহলে লোহার তৈরি জিনিসের উপরে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয় তাকে আমরা কী বলি? গ্যালভানাইজেশন। আবার একটা ইম্পর্টেন্ট ইউজ, সেটা হচ্ছে জিঙ্ক হোয়াইট, মানে জিঙ্ক সালফাইড আর বেরিয়াম সালফেটের, জিঙ্ক সালফাইড আর বেরিয়াম সালফেট, জিঙ্ক সালফাইড বেরিয়াম সালফেটের মিশ্রণকে বলা হয় জিঙ্ক হোয়াইট। কি বলা হয়? জিঙ্ক হোয়াইট। এইটা একটা সাদা রং, এই সাদা রং প্রস্তুতিতেও কিন্তু জিঙ্ক ব্যবহার করা হয় মুদ্রার উপাদান রূপে। একটু আগে বলেছি কি জার্মান সিলভারের কেস বলেছি, জার্মান সিলভারের ভেতরে তো কপারও আছে জিঙ্কও আছে, জার্মান সিলভার তৈরিতে জিঙ্ক ব্যবহার করা হয়। পিতলের ভেতরে একটু আগে বলেছি, পিতলের ভেতরে কী আছে? কপার আর জিঙ্ক, জিঙ্ক আছে। তাহলে পরীক্ষার সময় কিন্তু দেখেছি আমি মাধ্যমিকের প্রশ্নে আসে ডিরেক্ট প্রশ্ন করে জার্মান সিলভারের কোনো উপাদানটি নেই, বললো নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে জার্মান সিলভারে উপস্থিত নেই কোনটি? বলে তোর অপশান দিল, এক নম্বরে লিখলো কপার, দু নম্বরে লিখলো জিঙ্ক, তিন নম্বরে লিখলো নিকেল, অ্যান্ড চার নম্বরে লিখলো ক্রোমিয়াম। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে? এটা এটা নেই, জার্মান সিলভারে এটা নেই। আরেকটা ইম্পর্টেন্ট সংকর ধাতু, সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কিসের মিশ্রণ? জিঙ্কের সাথে ম্যাগনেশিয়ামের মিশ্রণ। ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন প্রোটন নিউট্রনের মতনই সংকর ধাতুকে নামকরণ করা হয়েছে ইলেকট্রন, ওটা জিঙ্ক আর এমজে। ইলেকট্রন সম্পর্কে তথ্য, ইলেকট্রন সম্পর্কে বিস্তারিত তথ্য আমি যখন তোমাদের চলতরিত পড়াবো তখন বলবো। আপাতত মনে রাখো ইলেকট্রনের ভেতরে কোন কোন ধাতু আমাদের বর্তমান, সেটা হলো জেডেন আর ম্যাগনেশিয়াম। ওকে, দেন আমরা পড়ছি অ্যালুমিনিয়াম। কী পড়ছি? অ্যালুমিনিয়াম হলো, অ্যালুমিনিয়ামের সংকেত কি? এএল। এএল এর যে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কত? ১৩ নম্বর মৌল। এটা পর্যায় সারণীর কত নম্বর মৌল? অ্যালুমিনিয়াম হলো ১৩ নম্বর মৌল। এদের কি? এদের ঘাত সহনীয়তা এবং বিদ্যুতের সুপরিবাহিতা ধর্মের জন্য, তাপ সহ্য করার ক্ষমতা আর বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা। কী কী বললাম? তাপ সহ্য করার ক্ষমতা আর বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা। আজকাল কপারের পরিবর্তে বিদ্যুতের তার বলো আর বিভিন্ন যন্ত্রাংশ বলো প্রস্তুতিতে কাকে ব্যবহার করা হয়? প্রস্তুতিতে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়। এছাড়া বিমানের কাঠামো তৈরিতে, মোটর গাড়ির কাঠামো, এর আগেও একবার বলেছিলাম না, এর বদলে ব্যবহার করা হচ্ছে আজকাল। কার বদলে বললাম? কপারের বদলে ব্যবহার করা হচ্ছে। বিমানের কাঠামো, মোটর গাড়ির কাঠামো, রান্নার বাসনপত্র, ম্যাক্সিমাম জিনিসপত্র আজকাল রান্নার বাসনের অ্যালুমিনিয়াম দিয়েই করা হয়। প্লাস তোমার হচ্ছে যে বাসন বা রান্নার জিনিসপত্র তো বললাম, আর বিভিন্ন চেয়ার টেবিল আজকাল বানানো হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে। অ্যালুমিনিয়াম দিয়ে আজকাল বিভিন্ন চেয়ার টেবিলগুলো বানানো হচ্ছে, ঠিক। আর সবথেকে ইম্পর্টেন্ট জায়গা আমি একটু বাদে এই সম্পর্কে আসছি, যে থার্মিট পদ্ধতি, থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। থার্মিট পদ্ধতি অ্যাকচুয়ালি কী হয়, সেখানে মনে করো Fe2O3 নেওয়া হয়, ফেরিক অক্সাইড, তার সাথে বিক্রিয়া করানো হয় অ্যালুমিনিয়ামে, দিয়ে এখান থেকে উৎপন্ন হয় Al2O3 প্লাস, তার সাথে উৎপন্ন হয় Fe। আমি যদিও ব্যালেন্স এখানে করিনি, ব্যালেন্স এখানে আমি করিনি, তোমরা এইভাবে মনে রাখো, আমি এর পরে ব্যালেন্স ফ্যালেন্স করছি আসছে পরে, যে Fe2O3-র সাথে যদি অ্যালুমিনিয়াম আমরা বিক্রিয়া করাই তাহলে আমরা কী পাবো? ধাতব Fe পাবো আমরা, অর্থাৎ একদম লিকুইড আকারে ধাতব Fe পাবো। এগুলো মেনলি মনে করো কোনো জায়গায় এরকম রেল লাইনের হঠাৎ করে রেল লাইনের কোনো একটা জায়গার থেকে রেল লাইন এরমভাবে কোনো একটা অসাধু লোক এরমভাবে কেটে দিয়ে গেল, রেল লাইন এরমভাবে চুরি করে নিয়ে যেত, আগে এগুলো হতো, এখন আর হয় না, তখন কী করা হবে? রেল লাইনকে তুলে নিয়ে এসে তো আর জোড়া লাগানো সম্ভব না, তখন কী করা হয়? এই থার্মিট মিশ্রণের সাহায্য নেওয়া হয়। থার্মিট মিশ্রণ ইনবিল্ট ওখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে কী করা হয়? Fe2O3-র সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করানো হয়, দিয়ে যে গলিত Fe আছে এরকম একটা যন্ত্র নেওয়া থাকে, এই যন্ত্রের নিচে এরকম একটা ছিদ্র থাকে, এই ছিদ্র পথে গলিত Fe কী করে? এর উপরে পড়ে এবং এই জায়গাটাই বাতাসের সংস্পর্শে আসলে বা ঠান্ডা ওয়েদারের সংস্পর্শে আসলে ও কী করে? জমাট বেঁধে যায়, ফলে আবারও রেল লাইন আগের মতন অবস্থায় হয়ে যায়। আমি এই সম্পর্কে বিস্তারিত আসছি, মানে তোমার এটা মধ্যে কথা বুঝলে, থার্মিক পদ্ধতির একটা অন্যতম উপাদান হচ্ছে, থার্মিক পদ্ধতিতে আমরা
বিভিন্ন ধাতু নিষ্কাশনে অর্থাৎ MN FeCr মেইনলি কার কার উপরে গুরুত্ব দেওয়া হয়? ম্যাঙ্গানিজ, লোহা আর ক্রোমিয়াম, এদের উপরে গুরুত্ব দেওয়া হয়। এদেরকে নিষ্কাশনে আমরা কাকে ব্যবহার করব? আমরা এদেরকে নিষ্কাশনে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করব। ওকে, নেক্সট আমরা এবার স্টার্ট করছি। আমরা চার রকমের ধাতু সম্পর্কে মোটামুটি একটা ধ্যান ধারণা আমরা নিয়ে নিলাম। এইবার আমরা স্টার্ট করছি ধাতু সংকর বা মেটাল অ্যালয়। তাহলে হেডিং করো মেটাল অ্যালয়। কী হেডিং করলে? মেটাল অ্যালয়। কী বলছে? দুই বা ততোধিক ধাতু, এক বা একাধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ত্ব বা অসমসত্ত্ব কঠিন মিশ্রণ উৎপন্ন করে, যা একক ধাতুর ন্যায় ব্যবহৃত হয়। কেন এরকম তৈরি করা হলো? ওয়াই? কোনো একটা ধাতু ঠিকঠাকভাবে কাজ করছিল না, তাকে অন্য কোনো ধাতুর সাথে মিশিয়ে দেওয়া হলো, দিয়ে সংকর ধাতু তৈরি করা হলো, দিয়ে সেই ধাতুর কর্মক্ষমতা, সেই ধাতুর ক্ষমতা অনেক বাড়িয়ে দেওয়া হলো, সেই ধাতু আমরা ব্যবহার করছি, তাকে আমরা কি বলছি? ধাতু সংকর, বা তাকে আমরা কি বলছি বাবা? সংকর ধাতু। তাকে আমরা কি বলছি? ধাতু সংকর বা সংকর ধাতু। যেমন এর প্রধান এবং অন্যতম একটি কি বলবো এক্সাম্পল হলো অ্যামালগাম। শোনো, অ্যামালগাম আমরা তাদেরকেই বলবো যেখানে আমরা দেখব যে সংকর ধাতুর ওয়ান অফ দি এলিমেন্ট ইজ HG। HG মিন্স মার্কারি। HG মিন্স মার্কারি, ওয়ান অফ দি এলিমেন্ট লাইক ZnHg। আবার এটাকে কি বলছি? জিঙ্ক মার্কারি। মার্কারি থাকলে তাকে আমরা কি বলবো? অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম, কপার অ্যামালগাম, এজি অ্যামালগাম, বুঝতে পারলে? সোডিয়াম অ্যামালগাম। মানে কি, কোনো ধাতুর সাথে যদি ও থাকে মার্কারি, তাকে আমরা কি বলবো? অ্যামালগাম বলবো। তাকে আমরা কি বলবো? অ্যামালগাম। মেনলি ZnHg খুব ইউজ করা হয়, সোডিয়াম মার্কারি, সোডিয়াম মার্কারির মিশ্রণও খুব ব্যবহার করা হয়। এদেরকে আমরা কি বলবো? সংকর ধাতু। মানে এরা মিশে, একে অপরের সাথে মিশে একটা সমসত্ত্ব মিশ্রণও তৈরি করতে পারে, আবার অসমসত্ত্ব মিশ্রণও তৈরি করতে পারে। কিন্তু যার ইউজ হবে কিসের মতন? একক ধাতুর মতন। মনে করো আমি নিলাম ZN এর সাথে HG, কোনো একটা কাজে আমি ZN এর সাথে HG ব্যবহার করলাম, ZN এর সাথে জিঙ্ক অ্যামালগামের মিশ্রণ ব্যবহার। কিন্তু এর অ্যাকচুয়াল কাজটা কে করবে? জিঙ্ক করবে। মার্কারি এসে কী করছে? জিঙ্কের কর্মক্ষমতাটাকে বাড়িয়ে দিচ্ছে। বোঝা যাচ্ছে? একে আমরা কি বলছি? ধাতু সংকর। ধাতু সংকরের ব্যবহারের দিকে একটুখানি যদি তুমি দেখো, ধাতু সংকরের ব্যবহার কী কী কাজে লাগে? এক তো তড়িদ্দার হিসেবে ব্যবহার করা হয়, তড়িদ্দার হিসেবে খুব ভালো ব্যবহার করা হয়। ওর খুব মানে বেস্ট এক্সাম্পল হচ্ছে ধাতু, মানে এই ধাতু সংকরের ব্যবহার, সেটা হচ্ছে তড়িদ্দার হিসাবে। কাকে কাকে ব্যবহার করছো তুমি? জিঙ্কের সাথে অ্যামালগামে ব্যবহার করছো। দাঁতের চিকিৎসায় সিলভারের সাথে মার্কারি ব্যবহার করা হয়, আর আয়রন প্রস্তুতিতে SnHg অর্থাৎ টিনের সাথে মার্কারি ব্যবহার করা হয়। কয়েকটা এক্সাম্পল মনে রাখবে, আমি বলবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দুটো মনে রাখো। একটা হচ্ছে তড়িদ্দার প্রস্তুতিতে, আর একটা হচ্ছে আয়না প্রস্তুতিতে। তড়িদ্দার প্রস্তুতিতে আর আয়না প্রস্তুতিতে, সরি, আয়না, আয়না প্রস্তুতি, মিরর, অর্থাৎ আমরা বাড়িতে যে মিরর ব্যবহার করি সেই মিরর। তড়িদ্দার প্রস্তুতিতে আর কি প্রস্তুতিতে? মিরর প্রস্তুতিতে বা আয়না প্রস্তুতিতে আমরা এটা ব্যবহার করতে পারি, জিঙ্ক অ্যামালগামের সংকর ধাতু, এই SN অ্যামালগামের সংকর ধাতু। ধাতু সংকরের ব্যবহারের সুবিধা কী? দেখো, সুবিধা না হলে তো আর আমরা সংকর ধাতু ব্যবহার করতাম না, তাহলে তো ডিরেক্টলি ধাতু ব্যবহার করতাম। সংকর ধাতু ব্যবহারের সুবিধা কী? এটা তাপ ও তড়িতের পরিবাহিতা প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায়। আমার যখন যা দরকার, আমি কি বললাম, একটা ধাতুর সাথে আরেকটা ধাতু মিশিয়েছি, ও নিজে বিক্রিয়া করছে, মার্কারি এসে কী করছে? বিক্রিয়াটাকে একটু সাপ্রেস করে দিচ্ছে বা বাড়িয়ে দিচ্ছে, কমেও দিতে পারে, বাড়িয়েও দিতে পারে। সংকর ধাতুর ক্ষেত্রে তাপ তড়িৎ পরিবাহিতা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে, পরিবর্তন অনুসারে আমরা চেঞ্জ করতে পারি। এদের কাঠিন্য উপাদান ধাতুগুলির থেকে অনেক বেশি হয়, অনেক বেশি হয়, এদের কাঠিন্য অনেক বেশি হয়, সেই জন্যই তো ব্যবহার করছি। এদের ক্ষয়ের পরিমাণ অনেক কম হয়, মানে কি, যত তাড়াতাড়ি জিঙ্ক, যত তাড়াতাড়ি ক্ষয় হবে, জিঙ্ক মার্কারির মিশ্রণের ক্ষয়ের পরিমাণ তার থেকে অনেক কম হবে। ঘাত সহনশীলতা, সহ্য করার ক্ষমতা, নমনীয়তা, সব কিছু কী হবে? যে ধাতুর থেকে আমরা বানাচ্ছি অ্যামালগামটাকে বা মিশ্রণটাকে, সংকর ধাতুকে, তার থেকে ভালো হবে, আরও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমার যদি দরকার বেশি, তাহলে আমি ঘাত সহনশীলতা বাড়াতে পারবো, যদি দরকার আমার কম, তাহলে আমি কমাতে পারবো, নমনীয়তাও তাই। তাহলে সংকর ধাতুর ব্যবহারের সুবিধা একটা কিন্তু খুব ভালো কোশ্চেন হতে পারে। নেক্সট আমি এখানে দেখো কিছু জিনিস দেখিয়েছি যে প্রত্যেকটা সংকর ধাতুর ভেতরে কোন কোন উপাদান আছে। তোমরা খাতাতে ভালো করে এটাকে কপি করো, খুব ভালো করে এটাকে কপি করো। প্রথমে কী লিখছি? এটা স্টেনলেস স্টিল। কী লিখেছি? স্টেনলেস স্টিল।
পিরনহীন ইস্পাত, পিরনহীন ইস্পাত। এর ভেতরে উপাদান কে কে আছে? আয়রন, ক্রোমিয়াম আর কার্বন। কে কে আছে বাবা? আয়রন, ক্রোমিয়াম আর কার্বন। আয়রন, ক্রোমিয়াম আর কার্বন। কাঁসা, কাঁসা একটু আগেই পড়েছি, কে কে আছে? কপার আর টিন। কে কে আছে? কপার আর টিন। অবশ্যই পিতলে একটু আগে পড়েছো কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্ক। এখানে কে আছে? কপার আর টিন, কপার আর টিন। এটা কি? ব্রোঞ্জ। এটা নামটা একটু লিখে নে, ব্রোঞ্জ, ব্রোঞ্জ, ব্রোঞ্জ। এই ব্রোঞ্জের ভেতরের প্রধান উপাদান কে? কপার, টিন আর জেডেন। কপার আছে, টিন আছে আর জিঙ্ক আছে। কপার এসএন জেডেন, সিইউ এসএন জেডেন, মনে রাখবি, বারবার পড়বি, মুখস্থ হয়ে যাবে, সিইউ এসএন জেডেন। দেন জার্মান সিলভার, একটু আগে বলেছি আঠাশ উনত্রিশ তিরিশ নম্বর মৌল। কে কে আছে? কপার, নিকেল, জিঙ্ক, কপার, নিকেল, জিঙ্ক। দেন কি বলেছি? ইলেকট্রন, ইলেকট্রনও বলেছি, ম্যাগনেশিয়াম আর জিঙ্ক, ম্যাগনেশিয়াম আর জিঙ্ক, ম্যাগনেশিয়াম আর জিঙ্ক। আর কি বললাম? ম্যাগনেলিয়াম। এই প্রশ্নটা আসে পরীক্ষাতে, ম্যাগনেলিয়ামে কে কে আছে? দেখ, ম্যাগনেশিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, নামটাই দেখ, ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের লাস্ট একটা, ম্যাগনেশিয়ামের প্রথমটা, অ্যালুমিনিয়ামের লাস্ট একটা, ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়াম। আর একটা বলি তোদের, লিখে রাখ অ্যালনিকো, এটাও মনে রাখ, অ্যালনিকো, অ্যালনিকো। অ্যালনিকোর ভিতরে কী কী থাকবে? অ্যাল ফর এল, নি ফর এনআই, কো ফর সিও। তাহলে এর ভেতরে কত রকমের ধাতু আছে? টোটাল তিন রকমের, অ্যালুমিনিয়াম, নিকেল আর কোবাল্ট, অ্যালনিকো, মনে থাকবে। চলো নেক্সট যাচ্ছি। এইবার আমরা স্টার্ট করছি যে প্রথম যে ইন্ট্রোডাকশন দিয়ে আমি তোমাদের স্টার্ট করেছিলাম, খনিজ আকরিক। খনিজ আকরিক দুটোর ভেতরে কী থাকে? মেটাল থাকে। কিন্তু যেখান থেকে আমরা বৈজ্ঞানিক উপায়ে বেশি পরিমাণে সুলভে ধাতুকে নিষ্কাশন করতে পারবো, তাদের আমরা কী বলবো? আকরিক। তাদের আমরা কী বলবো বাবা? আকরিক। যেমন দেখ, প্রকৃতিতে কোনো ধাতু যৌগ আকারে অবস্থান করলে ওই যৌগকে বলে মৌলটির খনিজ। যেমন বক্সাইট, বক্সাইটের সংকেত কি? এল টু ও থ্রি টু এইচ টু ও, এল টু ও থ্রি টু এইচ টু ও। এটা হলো অ্যালুমিনিয়ামের খনিজ। এটা কি? এটা অ্যালুমিনিয়ামের খনিজ। জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ডের সংকেত কি? জেডেন এস, জেডেন এস। এটা হলো জিঙ্কের খনিজ। খনিজ মানে কি? এখান থেকে আমরা জিঙ্ক, জিঙ্কের তো অস্তিত্ব আছে ওর ভেতরে, বাট উই ক্যান নট এক্সট্রাক্ট জিঙ্ক ফ্রম জিঙ্ক ব্লেন্ড, অর উই ক্যান নট এক্সট্রাক্ট অ্যালুমিনিয়াম ফ্রম বক্সাইট। তারপরে ফ্লেডস্পার, যেমন কে টু ও, এল টু ও থ্রি, এস আই ও টু, মানে এখানে এর ভেতরেও ফ্লেডস্পারের ভেতরেও কী আছে? অ্যালুমিনিয়াম আছে, কিন্তু আমরা তাকে এক্সট্রাক্ট করতে পারবো না। এরা হলো অ্যালুমিনিয়ামের খনিজ। আবার জিঙ্কাইট, জেডেন ও, জিঙ্কাইটের সংকেত কি? জেডেন ও। এরাও হলো জিঙ্কের খনিজ, জিঙ্কের খনিজ। এইবার দেখ, যেসব খনিজ পদার্থ থেকে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে সহজ উপায়ে নিষ্কাশন করা যায়, মানে খনিজ থেকে যখন আমরা ধাতুকে নিষ্কাশন করছি, আকরিকও তো খনিজ, আকরিকও তো খনিজ, ওর ভেতরেও তো ধাতু আছে। খনিজ কখন আকরিক হবে? খনিজ কখন আমরা, খনিজকে কখন আমরা আকরিক বলবো? যখন সেখান থেকে আমরা ধাতুকে এক্সট্রাক্ট করতে পারবো। আদারওয়াইজ খনিজ খনিজই থাকবে, ওর কোনো পদোন্নতি হবে না। পদোন্নতি হয়ে খনিজ থেকে আকরিক হবে কখন? যখন আমরা খনিজ থেকে ধাতুকে নিষ্কাশন করতে পারবো। এটা হলো জিঙ্কের আকরিক। এই দেখো, আমি একটু আগে কী বলেছিলাম, তখন অবধি আকরিকের ধ্যান ধারণা আমাদের ছিল না। তখন আমি কী বলেছিলাম যে বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের খনিজ। এইবার আমি দেখছি বিভিন্ন খনিজ পদার্থ থেকে আমি আকরিক নিষ্কাশন করে দেখছি, হ্যাঁ বক্সাইট থেকে তো আমি বেশ সুলভে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারছি। তাহলে বক্সাইট যেমন খনিজ, তেমন বক্সাইটকে আমরা কী বলছি এবার? আকরিক বলছি। আবার জিঙ্কাইট, একটু আগে যেটা তোদের বললাম, মানে জিঙ্ক ব্লেন্ড, সরি, একটু আগে যেটা জিঙ্ক ব্লেন্ড বললাম, জেডেন এস, যেটা কিনা অবভিয়াসলি আমি আগের বার কী বলেছিলাম? খনিজ। পরে দেখছি জিঙ্ক ব্লেন্ড থেকেও আমরা জিঙ্ক ধাতুকে নিষ্কাশন করতে পারছি। তার মানে জিঙ্ক ব্লেন্ড কি? জিঙ্কের আকরিক। তাহলে খনিজ আর আকরিকের মধ্যে বেসিক ডিফারেন্স বাবা বুঝতে পারছিস? যে খনিজ হলো তারা যাদের থেকে আমরা সুলভে ধাতুকে নিষ্কাশন করতে পারবো না, আকরিক হলো খনিজের একটা স্পেশাল কেস। খনিজ থেকে যদি আমরা সুলভে আকরিক ধাতুকে নিষ্কাশন করতে পারি, তাদের আমরা কী বলবো? আকরিক বলবো। তাহলে তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন খাতায় লিখে রাখো অবশ্যই। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিককে, অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট, আর জিঙ্কের আকরিক কী বললাম? জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের আকরিক কী বললাম? জিঙ্ক ব্লেন্ড। আচ্ছা, বক্সাইটের সংকেতটাও একটু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, এল টু ও থ্রি ডট টু এইচ টু, এটা হলো বক্সাইটের সংকেত। এর ভেতরে শোধক ওয়াটার থাকে, মানে শোধক অবস্থায় থাকে, জল থাকে। আর জিঙ্ক ব্লেন্ডের সংকেত হলো জেডেন এস, জিঙ্ক সালফাইড, এর সংকেত হলো জেডেন এস বা জিঙ্ক সালফাইড। এরপরে দেখো খনিজ মল, হেডিং করো খাতায় খনিজ মল।
যে আকরিকের মধ্যে আসল ধাতব পদার্থের সাথে মিশ্রিত বালি মাটি প্রভৃতি যে অশুদ্ধি থাকে তাদের আমরা কি বলবো খনিজ মল বলবো তাদের আমরা কি বলবো বাবা খনিজ মল যে সমস্ত এক্সেস জিনিসপত্র থাকবে তাদের বলবো খনিজ মল খনিজ আকরিকের মধ্যে পার্থক্য কি এইবার হচ্ছে মেন জায়গা সব আকরিক হলো খনিজ কিন্তু সব খনিজ পদার্থ কিন্তু আকরিক নয় আকরিক সমস্ত আকরিক খনিজ আমি একটু আগেই তোদের বোঝালাম না যদি বলে এটার ব্যাখ্যা দাও কিভাবে এটার ব্যাখ্যা দেবো কি বলছি সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় দেখো যদি এই প্রশ্নটাই করে তাহলে কোশ্চেন কি করেছে লেখক খাতায় কোশ্চেন করেছে সমস্ত খনিজ পদার্থ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয় এই উল্টো বললাম না মানে আকরিক তো অবশ্যই খনিজ হবে কিন্তু সব খনিজ আকরিক নয় লেখ কি বললাম সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কারা একমাত্র আকরিক যাদের থেকে আমরা সুলভে সেই মেটালকে আমরা এক্সট্রাক্ট করতে পারবো সেই সমস্ত খনিজ পদার্থকে আমরা কি বলবো আকরিক দেখো প্রকৃতিতে কে কোন কোন আছে হিমাটাইট আছে রেড হিমাটাইট যার সংকেত কি Fe2O3 ম্যাগনেটাইট আছে যার সংকেত Fe3O4 কি কি বললাম একটু পরেই কিন্তু আমি জিজ্ঞাসা করব ভালো করে দেখো রেড হিমাটাইট তার সংকেত কি Fe2O3 ঠিক ম্যাগনেটাইট যার সংকেত কি Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড আয়রন পাইরাইটিস Fe2S2 আয়রন পাইরাইটিস Fe2S2 এদের ভেতরে প্রচুর পরিমাণে কি থাকে খনিজের পদার্থ থাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে কিন্তু আয়রন পাইরাইটিস থেকে আমরা স্বল্প খরচে আয়রনকে নিষ্কাশন করতে পারি না সেই জন্য এটি আয়রনের খনিজ কিন্তু আকরিক নয় কি কি বলছি আয়রন তো সবার ভেতরে আছে রে বাবা রেড হিমাটাইটে আছে ম্যাগনেটাইটে আছে আয়রন পাইরাইটিসে আছে বাট আয়রন পাইরাইটিস থেকে আমরা আয়রনকে নিষ্কাশন করতে পারছি না আছে তোর ভেতরে তাকে আমরা কি বলছি খনিজ এটা আয়রনের কে খনিজ কিন্তু কিন্তু আকরিককে বলা যাবে না আকরিক হচ্ছে তারা যার ভেতর থেকে আমরা সুলভে নিষ্কাশন করতে পারবো কিন্তু রেড হিমাটাইট বল বা ম্যাগনেটাইট বল এর ভেতরে আয়রন আছে এবং এখান থেকে আমরা সুলভে আয়রনকে নিষ্কাশন করতে পাচ্ছি তাহলে যদি আমরা পারি তাহলে খনিজ তো ছিলই জন্ম থেকেই খনিজ ছিল কিন্তু যেহেতু আমরা পাচ্ছি তাহলে ওর একটা স্পেশাল নাম দেওয়া হলো কী হলো ওটা আয়রনের আকরিক এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো ধাতুর আকরিক সর্বদাই খনিজ কিন্তু যে কোনো খনিজ আকরিক নাও হতে পারে ওকে এবার আমরা আয়রনের আকরিক সম্পর্কে একটু ধ্যান ধারণা নেব আমি একটু আগেই বলেছি এই সংকেতগুলো যদি তোদের মনে থাকে আমাকে বলে ফেল কি বলেছি রেড হিমাটাইটের সংকেত লেখ Fe2O3 ম্যাগনেটাইটের সংকেত লেখ Fe3O4 ওকে আরেকটা এখানে যোগ কর আয়রন পাইরাইটিস আরেকটা এখানে যোগ কর আয়রন পাইরাইটিস আয়রন পাইরাইটিসের সংকেত কি Fe2 কি সংকেতের Fe2 তাহলে কয়েকটা আয়রনের আকরিকের কথা তুই বলে রাখবি কয়েকটা আয়রনের আকরিকের নাম তুই মনে রাখবি অবশ্যই তার সংকেত সহ মনে থাকবে অ্যান্ড ফাইনালি কি আছে সিডেরাইট কি Fe CO3 ঠিক নেক্সট আমরা কি পড়ছি এবার কপারের কিছু আকরিক প্রথমত ম্যালাকাইটের সংকেত লেখ CuCO3.CuOH=2 অ্যাজুরাইটের সংকেত লেখ এটা সেম 2CuCO3.CuOH=2 কিউপ্রাইটের সংকেত লেখ Cu2O যতগুলো পারবি মনে রাখবি কপার গ্লান্সের সংকেত লেখ Cu2S হ্যাঁ আর তুই কপার পাইরাইটিসের সংকেত লেখ CuFeS2 ঠিক আছে এগুলো মোটামুটি মনে রাখবি ম্যালাকাইটের সংকেত মানে কার ভেতরে কী আছে কোনটা কার সংকেত সেটা ভালো করে মনে রাখবি কপারের আকরিক কোনটা হবে ম্যালাকাইট অ্যাজুরাইট কিউপ্রাইট কপার গ্লান্স কপার পাইরাইটিস CuFeS2 এর ভেতরে Fe আছে কপার পাইরাইটিস ঠিক লিখে নিয়েছো নেক্সট
আমরা কাকে বলব এবার জিঙ্কের আকরি কাকে বলব রে বাবা এবার জিঙ্কের আকরি চলো জিঙ্কের আকরিকের দুটো দুটো নাম মনে রাখ না জিঙ্ক ব্লেন্ডের সংকেত লেখ জিঙ্ক ব্লেন্ডের সংকেত লেখ ZnS কি সংকেত লিখলাম এটা ZnS জিঙ্কাইটের সংকেত লেখ ZnO ঠিক আছে ক্যালামাইনের সংকেত লেখ জিঙ্ক কার্বনেট ZnCO3 জিঙ্ক কার্বনেট ক্যালামাইন ঠিক ZnS ZnO ZnCO3 ওকে ভেরি গুড দেন এরপরে আমরা কাকে পড়ব অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক সব পড়তে হবে না অ্যালুমিনিয়ামের আকরিক মনে রাখ বক্সাইটটা মনে রাখবি ঠিক আছে Al2O3 ডট 2H2O জাস্ট এখানে জলের পরিমাণ চেঞ্জ করলেই গিপসাইট হয়ে যায় মনে রাখতে হবে শুধু একটাই মনে রাখ বক্সাইটেটা মনে রাখবি শুধু ওকে এইবার আমরা নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বাবা ধাতুবিদ্যা প্রসঙ্গে জারণ ও বিজারণ ধাতুবিদ্যা অ্যাকচুয়ালি পড়তে গেলে আমাদের যে কনসেপ্টের উপরে অবশ্যই মানে বেশ কিছুটা জোর দিতে হবে সেটা হলো জারণ বিজারণ কারণ আকরিক থেকে ধাতু নিষ্কাশন হলো একটা ধাতব যৌগের বিজারণই তো ধাতব যৌগের তো বিজারণই হয় ওখানে কি হয় ওখানে ধাতব যৌগের বিজারণ হয় অনলি কি হয় বিজারণ হয় কি করে বুঝবো স্যার বিজারণ হয় আচ্ছা স্যার জারণ বিজারণ মানে কি আচ্ছা চলো জারণ বিজারণ দেখানো যাক আচ্ছা জারণ বিজারণ প্রথমে দেখবে বিজারণ মানে রিডাকশান বিজারণ মানে রিডাকশান মনে কর কোনো একটা মেটাল আছে চার্জ অবস্থায় আছে M+ সে কী করলো একটা ইলেকট্রন খেলো খেয়ে নিয়ে মেটালে রূপান্তরিত হয় ওকে বুঝতে পারলি আর জারণ যদি হয় কি করবে এই একই ধাতু পরমাণু আমি ধাতু M দিয়ে লিখছি M কি করছে ইলেকট্রন রিলিজ করবে তাহলে তুই এখানে মনে রাখার জন্য খুব শর্টে একটা নিয়ম আছে মনে রাখ ওরে রে ও মানে অক্সিডেশন মানে জারণ আর ফর রিলিজ ই ফর ইলেকট্রন অক্সিডেশন মানে রিলিজ ইলেকট্রন এটা জারণ হলো অক্সিডেশনে ইলেকট্রন বেরিয়ে গেল আর রিডাকশান অ্যাকসেপ্ট ইলেকট্রন আর রিডাকশানে দেখ বিজারণে ইলেকট্রন অ্যাকসেপ্ট হলো তাহলে বিজারণ বলতে আমরা কী বলবো ইলেকট্রন বাঁ দিকে যোগ হবে জারণ হলে ইলেকট্রন কোন দিকে যোগ হবে ডান দিকে যোগ হবে যেমন মনে কর বলছি Na+ কী করলো ইলেকট্রন খেলো Na+ ইলেকট্রন খেয়ে Na-তে রূপান্তরিত হলো বা Mg2+ দুটো ইলেকট্রন খেলো দুটো ইলেকট্রন খেয়ে Mg-তে রূপান্তরিত হলো বা Al3+ তিনটে ইলেকট্রন খেলো খেয়ে অ্যালুমিনিয়ামে রূপান্তর হলো এই সমস্ত বিক্রিয়াগুলো সব আমাদের কী বিক্রিয়া বিজারণ বিক্রিয়া কারণ সেখানে সব ইলেকট্রন খেয়েছে অর্থাৎ বাম দিকে ইলেকট্রন যোগ হয়েছে যদি জারণ বলি মনে কর বললাম এরকম আছে Cl- থেকে Cl যুক্ত ই হলো অক্সিজেন 2- থেকে ও যোগ 2e হলো N3- থেকে N যোগ 3e হলো অর্থাৎ ইলেকট্রন যদি রিলিজ হয় সেই সমস্ত প্রসেসগুলোকে আমরা কী প্রসেস বলবো রে বাবা জারণ প্রসেস বলবো বা মনে কর কপার থেকে Cu2+ যোগ 2e হলো এই প্রসেসে ইলেকট্রন কী হয়েছে রিলিজ হয়েছে তাহলে এই প্রসেসটাকে আমি জারণ বলবো যদি এর উল্টো করে লিখি আমরা যদি উল্টো করে লিখি সাপোজ Cu2+ যোগ 2e অ্যারো দিয়ে কপার হলো যদি এরকম উল্টো করে লিখি তাহলে সেই প্রসেসটাকে আমরা কী প্রসেস বলবো বিজারণ প্রসেস বলবো মনে থাকবে জারণ বিজারণ সম্পর্কে ঠিক জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে লেখা নিয়েছো পজ করে লিখে নেবে আমি এটাকে মিটিয়ে দিলাম চলো নেক্সট ওকে ধাতু নিষ্কাশনের নীতি মানে জাস্ট একটু মনে রাখবে ধাতু নিষ্কাশন কি অ্যাকচুয়ালি ধাতু নিষ্কাশন কিছুই না ধাতু নিষ্কাশনে কী হবে একটা ক্যাটায়ন আছে মনে কর একটা তড়িদ্দার নেওয়া হয় মনে কর একটা তড়িদ্দার নেওয়া হয়েছে তড়িদ্দারের ভেতরে কী আছে ক্যাথোড আছে আর অ্যানোড আছে ক্যাথোডে কে গেছে ক্যাটায়ন গিয়ে মনে কর অ্যালুমিনিয়াম ক্যাটায়ন হিসেবে গেছে Al3+ সেখানে গিয়ে ইলেকট্রন খেলো খেয়ে অ্যালুমিনিয়ামে রূপান্তরিত হলো ঠিক আছে ধাতু নিষ্কাশনের নীতি কী যে ক্যাটায়নটা থাকবে সেটা কোনো একটা ক্যাথোডে যাবে যে সেখানে গিয়ে বিজারণ প্রক্রিয়া হবে বিজারণ প্রক্রিয়া হয়ে এই মেটাল রূপে আমাদের কাছে নিষ্কাশিত হয়ে চলে আসবে সমস্ত ধাতুর ক্ষেত্রেও সে মনে করো Zn2+ আছে Zn2+ আছে তুই দুটো ইলেকট্রন খাওয়ালি Zn হয়ে গেল বা Ag+ আছে Si+ আছে তুই একটা ইলেকট্রন খাওয়ালি খেয়ে কিসে রূপান্তরিত হলো ও Ag-তে রূপান্তর হলো বা মনে কর তোর কপার আছে Tu+ কপার Tu+কে তুই দুটো ইলেকট্রন খাইয়ে কিসে রূপান্তর করে দিলি কপারে রূপান্তরিত করে দিলি অর্থাৎ ধাতু নিষ্কাশনের নীতি বলতে কিছুই না একটা ক্যাথায়ন থাকবে সেটা ক্যাথোডে গিয়ে দৌড়াবে সেখানে গিয়ে ইলেকট্রন খেয়ে ও বেটা বিজারিত হয়ে ধাতু নিষ্কাশন করে দেবে নেক্সট ধাতুগুলি সক্রিয়তার ওপর ভিত্তি করে মানে কোন ধাতুর কখন জারণ হবে কোন ধাতুর কখন বিজারণ হবে
তার উপরে ভিত্তি করে একটা শ্রেণী তৈরি করা হয়েছে যাকে বলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী, যাকে দেখলে আমরা বুঝতে পারবো যদি দুটো ধাতু থাকে একসাথে কোনটা জারিত হবে কোনটা বিজারিত হবে। দেখো সিরিজটা একটু মনে রাখো, যে কোনটা মৌল আমি বলছি সব মনে রাখো। এইভাবে পরপর যাবে, হ্যাঁ আমার তো একদম নিচে দেখালে তুমি দেখতে পাবে না, সেই জন্য আমি আবার পাশে লিখছি। এখন যেটা পাশে লিখছি সেটা এমজির পরে হবে। তারপরে আছে হাইড্রোজেন, তারপরে আছে কপার, তারপরে আছে এজি, এইউ, পিটি, এইভাবে চলবে। মানে কি আমি এটার জন্য একটা সিরিজ বানাই ক্লাস টুয়েলভের জন্য, লেকে সারি কেলা না মাঙ্গো আলু, আলুটা বাদ চলে গেছে, অ্যালুমিনিয়াম হবে, এই ম্যাগনেশিয়ামের পরে কী হবে এখানে অ্যালুমিনিয়াম হবে, না মাঙ্গো আলু, ম্যানে জানকার, ম্যানে জানকার আই নেহি, আই নেহি, আই মানে আয়রন, শুনলে ফেকু, ফেকু ফেকু মানে ফেরিককে বোঝানোর জন্য ফেরিকটাকে এফি থ্রি প্লাসকে নিয়েছি, আর এখানে এফি থাকে এফি টু প্লাসে। যাই হোক, এটা যদি তুমি মনে থাকে মনে রাখবে, না মনে থাকলে না মনে রাখবে কোনো ব্যাপার না। মনে রাখবে যতগুলো উপরের দিকের মৌলগুলো আছে, অর্থাৎ এই উপরের দিকের মৌলগুলো মানে লিথিয়াম, পটাশিয়াম, স্ট্রংশিয়াম, ক্যালসিয়াম, এরা রাসায়নিকভাবে প্রচণ্ড সক্রিয়, এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়াই যায় না। মানে এই সিরিজটা সাজানো হয়েছে লিথিয়াম পটাশিয়াম এসার পরপর পরপর আছে না, এগুলো সব পরপর আছে। অর্থাৎ যত তুই উপর থেকে নিচের দিকে নামবি বিজারণের প্রবণতা তত বাড়বে। মনে থাকবে কিসের প্রবণতা বাড়বে? বিজারণের প্রবণতা বাড়বে, আর উপরের দিকেরগুলো জারণের প্রবণতা বেশি। উপরেরগুলো জারিত হবে, নিচেরগুলো সবাই বিজারিত হবে, মনে থাকবে। তাহলে উপরের মৌলগুলো সবাই রাসায়নিকভাবে প্রচণ্ড সক্রিয়, নিচের মৌলগুলো রাসায়নিকভাবে প্রচণ্ড নিষ্ক্রিয়, তারা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু এই প্রথমের দিকের মৌলগুলোকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কারণ তারা রাসায়নিকভাবে প্রচণ্ড সক্রিয়। আর নিচের দিকের মৌলগুলো দেখো এখানে লেখাও আছে, নিচের দিকে ধাতুগুলো খুব কম সক্রিয় হয়, এদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে দিস ইজ অ্যাকচুয়াল দি শেপ অফ দ্য তড়িৎ রাসায়নিক শ্রেণী অর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। নেক্সট, ধাতু নিষ্কাশনের আমরা কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো, সিম্পল কয়েকটা মেথড নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে, প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। কী পদ্ধতি বাবা? কার্বন বিজারণ পদ্ধতি, মানে কার্বন দ্বারা বিজারিত হবে কোন 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 ধাতুগুলোর বিজারণ সম্ভব, যেগুলোর সক্রিয়তা মধ্যম প্রকৃতির, অর্থাৎ না তো তড়িৎ রাসায়নিক শ্রেণীর খুব উপরের দিকে, না তো তড়িৎ রাসায়নিক শ্রেণীর খুব নিচের দিকে। এই সমস্ত পদ্ধতি করার আগে ধাতুগুলো যে আকরিক থেকে আসছে তাদের উপরে বিভিন্ন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, যেমন তার ভেতরে অন্যতম গাড়িকরণ, গাড়িকরণ, তাপজারণ, তাপ জারণ, দেন ভস্মীকরণ, এই ধরনের কিছু পদ্ধতি তার উপরে আসে। ক্লাস ইলেভেন টুয়েলভে এগুলো পড়ানো হয়, টুয়েলভে মেইনলি পড়ানো হয়, তোমাদের এগুলো নেই, এগুলো জাস্ট একটু মনে রাখার জন্য, ঠিক আছে? গাড়িকরণ, তাপজারণ, ভস্মীকরণ, এই সমস্ত পদ্ধতিগুলো তাদের উপরে অ্যাপ্লাই করা হয়। এখন কার্বন বিজারণ পদ্ধতিতে কাকে নেওয়া হয়? মনে কর আমি জিঙ্ক ধাতুকে নিষ্কাশন করব কার্বন বিজারণ পদ্ধতি, কারণ জিঙ্ক মিডিলের দিকে আছে, ZnCO3 হিসাবে থাকে। জিঙ্ক ZnCO3 প্রথমে কিসে রূপান্তরিত হয়? তাপ দিলে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। এইবার এই যে তুই জিঙ্ক অক্সাইড পেলি, একে কী করা হয়? কার্বন দ্বারা বিজারিত করে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড তৈরি করা হয়। অর্থাৎ জিঙ্ক অক্সাইডটা কিসে বিজারিত হয়? কার্বনে। কে করে বিজারণ? কার্বন। অর্থাৎ এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলছি কার্বন বিজারণ পদ্ধতি। জিঙ্ক অক্সাইডকে তুই কাকে দিয়ে বিজারিত করছিস? কার্বন দিয়ে বিজারিত করছিস, সেই জন্য এই পদ্ধতির নাম কী রে বাবা? কার্বন বিজারণ পদ্ধতি। মনে থাকবে জিঙ্ক অক্সাইড দ্বারা, কার্বন দ্বারা বিজারিত করছিস, তুই জিঙ্ক প্লাস কার্বন ডাইঅক্সাইড তুই পাচ্ছিস। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সট আমরা পড়বো কি? থার্মিট পদ্ধতি। হ্যাঁ, একটু আগে যেগুলো পড়েছি মানে আয়রন, ক্রোমিয়াম, এই সমস্ত ধাতুগুলোকে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। আর থার্মিট পদ্ধতিকে যাকে দিয়ে নিষ্কাশন করা হয় সেটা যদি হয় অ্যালুমিনিয়াম, তাহলেই আমরা বলবো এটা থার্মিট পদ্ধতি। মানে কি হয়, এদের বিভিন্ন অক্সাইড নেওয়া হয়, অক্সাইড দিয়ে কি করা হয়, কোনো একটা কারোর সাথে বিক্রিয়া করানো হয়, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করানো হয়। সেই সক্রিয় ধাতু মানে কি? যারা নিচের দিকে আছে, সক্রিয় ধাতু হিসেবে যদি অ্যালুমিনিয়ামকে আমরা নিই, তাদের আমরা সেই প্রসেসকে বলবো থার্মিট পদ্ধতি। এখানে অবশ্যই থার্মিট মিশ্রণ কাকে বলে পড়ে রাখবে? Fe2O3 এবং অ্যালুমিনিয়ামের যে মিশ্রণ, সেই মিশ্রণকে কি বলে? থার্মিট মিশ্রণ। কি করা হয় এখানে দেখো, এই যে Fe2O3 আছে তার সাথে বিক্রিয়া করানো হয় অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি হয় 2Fe
যোগ এএল টু ও থ্রি, যে সমস্ত রেল লাইন ভাঙা টাঙা আছে সেই সমস্ত রেল লাইনগুলোকে জোড়া লাগাতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। একটা গাড়ির মতন এরকম থাকে, এই গাড়ি করে নিয়ে যাওয়া হয় যেখানে লাইন ভেঙে গেছে, মানে কেটে নিয়ে চলে গেছে চোরেরা, সেখানে নিয়ে গিয়ে এই পদ্ধতি করা হয়। আগুন জ্বালিয়ে লিকুইড আয়রন এরকমভাবে পড়ে সিঁড়ির এই লাইনের ওপরে, যে জায়গায় ভেঙে গেছে সেখানে পড়ে বাতাসের সংস্পর্শে এসে জমার বেঁধে যায়, তারপরে ঘষে মেঁধে ওটাকে আবার সমান করে দেওয়া হয়। তাহলে দিস প্রসেস ইজ কল্ড এ থার্মিট পদ্ধতি। শতবিজারণ পদ্ধতি সম্পর্কে আমি বিশেষ কিছু তথ্য তোমাদের আলোচনা করবো না, তবে কিছু কিছু ধাতু আছে কপার তার ভেতরে যাদের নিজের থেকেই বিজারক দ্রব্য ব্যবহার না করেও কী করা হয় তাদেরকে নিষ্কাশন করা সম্ভব হয়। এখান থেকে কপার প্লাস সিক্স এস ও টু, তাই না, টু সিক্স কপার প্লাস এস ও টু, ও সিক্স না, এটা শুধু এস ও টু হবে, অনলি এস ও টু, ওকে, সিক্স কপার প্লাস এস। এই পদ্ধতিকে আমরা কী বলছি, শত বিজারণ, মানে বিজারণ নিজের থেকেই হচ্ছে, আর তড়িৎ বিজারণ, মনে কর তড়িৎ বিজারণ পদ্ধতিটা একটু বোঝ, একটু শেখ। তড়িৎ বিজারণ পদ্ধতি বলতে আমরা বোঝাচ্ছি, মনে কর আমি নিচ্ছি গলিত এনএসিএল, তড়িৎ বিজারণ গলিত আমি কি নিচ্ছি এনএসিএল, এই গলিত এনএসিএল এর ভেতরে যদি আমি একটা একটা ভোল্টামিটারের ভেতরে যদি আমি একটা ক্যাথোড সেট করি, যদি আমি একটা ক্যাথোড সেট করি আর একটা আমি অ্যানোড সেট করি, এবং এর ভেতরে আমি গলিত এনএসিএল যদি ভরে দিই, এর ভেতরে আমি কাকে ভরে দিলাম, এর ভেতরে আমি গলিত এনএসিএল ভরে দিলাম, গলিত এনএসিএল মানে কি, ওটা গলিত অবস্থায় আছে। তাহলে এনএসিএল এর ভেতরে কী কী আয়ন থাকবে, এনএসিএল এর ভেতরে থাকবে এনএ প্লাস আয়ন, আর এনএসিএল এর ভেতরে কী থাকবে, সিএল মাইনাস আয়ন। যদি ক্যাথোড হয় এনএ প্লাস ক্যাথোডের দিকে দৌড়াবে, সিএল মাইনাস কোন দিকে দৌড়াবে, অ্যানোডের দিকে দৌড়াবে, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, এটা তো আমরা জানি। তাহলে ক্যাটায়ন যখন ক্যাথোডে যাবে তখন একটা ক্যাথোডের রিয়াকশান হবে, সিআর ক্যাথোড রিয়াকশান, কী হবে, সেখানে এনএ প্লাস আছে ক্যাটায়ন গেছে, সে কী করছে ইলেকট্রন খাচ্ছে, কে কিসে রূপান্তরিত হচ্ছে এনএতে, আর অ্যানোডে কে ছুটছে, অ্যানোডে ছুটছে সিএল মাইনাস, সেখানে গিয়ে কী হবে সিএল প্লাস ইলেকট্রন উৎপন্ন করবে। দেখো অ্যানোডে কী হলো, জারণ হলো, ক্যাথোডে কী হলো, বিজারণ হলো, বিজারণ মানে বাম দিকে ইলেকট্রন যোগ, জারণ মানে ডান দিকে ইলেকট্রন যোগ। এই পদ্ধতি হলো তড়িৎ বিজারণ পদ্ধতি। তাহলে আমরা কার্বন বিজারণ শিখলাম, থার্মিক শিখলাম, শতবিজারণ শিখলাম, তড়িৎ বিজারণ শিখলাম, মানে মোল্টেন স্টেটে থাকবে, মোল্টেন কেন, গলিত অবস্থায় থাকলেও হবে, এটা তোদের আমি যখন ইয়েটা পড়াবো তখন তখন বোঝাবো, যখন ক্যাথোড অ্যানোড সম্পর্কে তোদের ধারণা মারণা আমি দেবো তখন আমি পড়াবো বিস্তারিত। এখন মোটামুটি এইটুকুনি জানি ওটা ক্যাথোড আছে, অ্যানোড আছে, ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে, বিজারণ হচ্ছে, অ্যানোডে অ্যানায়ন যাচ্ছে, জারণ হচ্ছে, ওকে। নেক্সট, অ্যালুমিনিয়াম তামা দস্তা লোহা, অ্যালুমিনিয়াম তামা দস্তা লোহা প্রভৃতি ধাতুগুলিকে তুই যদি দীর্ঘদিন ধরে খোলা বাতাসে রেখে দিস, বাতাসের ভেতরে কী আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, তাদের উপরে কী পড়ে, এই যে অক্সিজেন বল, জলীয় বাষ্প বল আর কার্বন ডাইঅক্সাইডই বল, এরা কী করে ওই সমস্ত ধাতুর উপরে একটা পাতলা লেয়ার তৈরি করে ফেলে, কী তৈরি করে ফেলে, একটা লেয়ার তৈরি করে ফেলে, একটা আস্তরণ ফেলে দেয়। এই ধাতুগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং লোহার ক্ষেত্রে এই ঘটনাকে আমরা বলি লোহার রাস্টিং বা লোহার লাস্টিং বা মরিচা পড়া, করোশন বলে, করোশন অপক্ষয় হয় লোহার ক্ষেত্রে, এই ধরনের ঘটনাগুলোকে আমরা কী বলি অপক্ষয় বা লোহার মরিচা পড়া বা লাস্টিং, ভেরি ইম্পর্টেন্ট। চলো এখন লোহার মরিচা পড়তে গেলে কী কী শর্ত ওকে মেনে ফেনে চলতে হয়, মানে কী কী শর্ত থাকলে, প্রথমত লোহা যদি অবিশুদ্ধ হয়, একটু আগে পড়ালাম না তাদের কাস্ট আয়রন, রট আয়রন, স্টিল, সেখানে যত বেশি কার্বনের পরিমাণ থাকবে জানা যাবে লোহার ভেতরে তত বেশি অশুদ্ধ আছে, লোহা তত ফালতু লোহা হয় এবং সেই লোহার খুব ইজিলি মরিচা পড়ে, অর্থাৎ লোহার ভেতরে যদি অপদ্রব্য উপস্থিত থাকে সেই লোহার মরিচা তাড়াতাড়ি পড়বে, আর যদি অক্সিজেনের উপস্থিতি হয় আর যদি জলের উপস্থিতি হয়। তাহলে কটা কন্ডিশন বলেছি এখানে, তিনটে, অক্সিজেনের উপস্থিতি, জলের উপস্থিতি আর অপদ্রব্য, অপদ্রব্য মানে কি এখানে কার্বন, কার্বন অশুদ্ধ কণা, আরও যদি কোনো অপদ্রব্য থাকে তারা। এখন এই লোহার মরিচা পড়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা তোরা একটু দেখ, কীভাবে লোহায় মরিচা পড়ে, লোহায় মরিচা পড়ার প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন বহুদিন ধরে বিভিন্ন কার্যক্রমতা চলছিল কিন্তু কিছুতেই কিছু কারণ পাওয়া যাচ্ছিল না, তখন আস্তে 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 সেই কারণকে দেখা গেল যে কী কারণে লোহায় মরিচা পড়ছে। তারপরে কিছু বিজ্ঞানীরা তাকে নিয়ে কিছু পরিমাণে তথ্য দিলেন, দেখো কীভাবে হচ্ছে, এক তো হচ্ছে লোহার ভেতরে কিছু অশুদ্ধি থাকে, মন দিয়ে শুনবে, লোহার লোহা আছে আর লোহার ভেতরে কিছু অশুদ্ধি আছে, অশুদ্ধি হিসেবে ধরে নিচ্ছে আমি কী আছে, কার্বন আর লোহা, এই যে কার্বনগুলো অর্থাৎ এই যে কার্বনগুলো আছে না, তারা কী হিসেবে কাজ করে, তারা হিসেবে কাজ করে ক্যাথোড,
কি হিসেবে কাজ করে বা ভালো করে বোঝ, কিন্তু তারা কি হিসেবে কাজ করে ক্যাথোড। আর এই যে আয়রন নিজে কি হিসেবে কাজ করে অ্যানোড। কখন এটা কাজ করবে? ও যখন তুই দীর্ঘদিন ধরে ও জলীয় বাষ্পের সংস্পর্শে থাকবে, দীর্ঘদিন ধরে যদি জলীয় বাষ্পের সংস্পর্শে আসে, অক্সিজেনের সংস্পর্শে আসে, তাহলে ওই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জলীয় বাষ্প বা পিওর জলীয় বাষ্পই যদি হয়, তাদের তারা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। তারা কি হিসেবে কাজ করে? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। আর ওই তড়িৎ বিশ্লেষ্যর ভিতরে কে আছে? আয়রন আছে। আর আয়রনের ভিতরে অশুদ্ধি রূপে কে আছে? কার্বন আছে। অশুদ্ধি রূপে কে আছে? কার্বন আছে। সেই কার্বনগুলো কিসের হিসেবে কাজ করে? ক্যাথোড হিসেবে। আর আয়রনগুলো কি হিসেবে কাজ করে? অ্যানোড হিসেবে। মন দিয়ে শোন, এইবার যে জলীয় বাষ্পটা তুই যে জলীয় বাষ্পটা নিচ্ছিস সেটা কি হিসেবে কাজ করছে? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করছে। প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিস লিখে নিবি। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করছে। কী হিসাবে কাজ করছে? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। জলীয় বাষ্পটা কী হিসেবে কাজ করছে? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। তাহলে এটা তড়িৎ বিশ্লেষ্য, এটা ক্যাথোড, এটা অ্যানোড। এখন করে কি, এই ক্যাথোডে এই জলীয় বাষ্প যে তড়িৎ বিশ্লেষ্য, জলীয় বাষ্প মানে কি অ্যাকচুয়ালি প্লেন ওয়াটার। এই ওয়াটারকে ভাঙলে তুই কী কী পাবি? টু এইচ প্লাস আর ও এইচ মাইনাস। কী কী পাবি তুই? এইচ প্লাস আর ও এইচ মাইনাস পাবি। তুই কী কী পাবি? এইচ প্লাস আর ও এইচ মাইনাস পাবি। এখন এই এইচ প্লাস আর ও এইচ মাইনাসের ভেতরে এইচটা হচ্ছে পজিটিভ চার্জ, ও এইচটা হচ্ছে নেগেটিভ চার্জ। এখন কী করে, এইচ প্লাসটা কোন দিকে আকৃষ্ট হয়? ক্যাথোড না অ্যানোড, যেহেতু ওটা ক্যাটায়ন তাহলে ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। মন দিয়ে শোনো, তাহলে এইচ প্লাসটা ক্যাথোডে গিয়ে আকৃষ্ট হলো। এইচ প্লাসটা ক্যাথোডে গিয়ে কী করে, একটা ইলেকট্রন খেয়ে এইচে রূপান্তরিত হয়, দুটো এইচ নিজেদের মধ্যে বিক্রিয়া করে হাইড্রোজেন রূপে বেরিয়ে চলে যায়। এটা কোথায় বিক্রিয়া হলো? এটা ক্যাথোডে বিক্রিয়া হলো। এইবার বেটা এই অ্যানোডে এফি, এফি তখন কি করে, কি নিজেই বিক্রিয়া করে। এফি কি করে অ্যানোডে? অক্সিডেশন হয় মানে জারণ হয়। কি হয়? এফি টু প্লাস প্লাস দুটো ইতে ভেঙে যায়। অর্থাৎ ও কি করে, জারণ করে, কি উৎপন্ন করে? এফি টু প্লাস উৎপন্ন করে। কি উৎপন্ন করে? এফি টু প্লাস। এইবার দেখ, মিডিয়ামে যে এইচ প্লাস ছিল সেটা তো ক্যাথোড থেকে হাইড্রোজেন গ্যাস রূপে বেরিয়ে গেছে, এখানে পড়ে আছে কি ও এইচ মাইনাস। এই এফি টু প্লাস তখন ও এইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে তৈরি করে ফেরাস হাইড্রো অক্সাইড। কী উৎপন্ন করে? এফি ও এইচ হোল টু। কী উৎপন্ন করে? এফি ও এইচ হোল টু বা ফেরাস হাইড্রো অক্সাইড। কী উৎপন্ন করে? ফেরাস হাইড্রো অক্সাইড। এই ফেরাস হাইড্রো অক্সাইড, এই ফেরাস হাইড্রো অক্সাইড বাতাসের অক্সিজেন বল, জলীয় বাষ্প বল, এদের সাথে বিক্রিয়া করে তৈরি করে এফি টু ও থ্রি ডট এক্স সংখ্যক এইচ টু ও, যেটা কিনা অ্যাকচুয়ালি রাস্ট বা মরিচা, যেটা কিনা অ্যাকচুয়ালি রাস্ট বা মরিচা। তাহলে কী উৎপন্ন করলো? এফি ওইচ হোল থ্রিটা কিসের কনভার্ট হলো? এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু ও। দীর্ঘদিন ধরে মরিচার সংকেত বুঝতে পারছিল না, মরিচার সংকেত মানে দীর্ঘদিন ধরে অজানাই ছিল, তখন অ্যাকচুয়ালি সামনে দুই ফই থাকে, এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু ও লিখলে হবে। অ্যাকচুয়ালি যদি মরিচার সংকেত তোর বলে, তুই এটাও মনে রাখতে পারিস, এফি থ্রি ও ফোর ফেরোসোফেরিক অক্সাইড। আর দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা বলছিলেন যে মরিচার সংকেত পাচ্ছি না, মরিচার সংকেত পাচ্ছি না, তো ধরে নেওয়া হতো এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু ও, দিস ইজ অ্যাকচুয়ালি দি মরিচা। ওকে, তাহলে এই হলো আমাদের লোহার মরিচা পড়ার প্রক্রিয়া, কোরোশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, বারবার রিপিটেডলি দেখবি এটা। চল এটাকে ক্লিয়ার করে দিলাম। ওকে, নেক্সট আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি, মরিচা নিবারণের উপায়। দেখো মরিচা কী কীভাবে আমরা নিবারণ করতে পারবো। দেখবি বাড়িতে যে সমস্ত গ্রিল ফ্রিল লাগানো হয়, কিছুদিন পরেই সেখানে মরিচা পড়তে শুরু করে জলীয় বাষ্প জলের প্রেজেন্সে, তখন কী করা হয়, তারপরে আলকাতরা বা তেল দিয়ে রং করে দেওয়া হয়। রং করে দিয়ে হয় দিলে কী হবে, লেয়ার পড়ে যায়। লেয়ার পড়ে দিলে কী হয়, বাতাসের অক্সিজেন জলীয় বাষ্পের সংস্পর্শে ও আসতে পারে না ডিরেক্টলি। তারপরে কী করা হয়, গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন মানে কি, কোনো একটা লোহার জিনিসের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রসেসকে আমরা কী বলি, গ্যালভানাইজেশন। বা কখনো কখনো টিনের প্রলেপ দেওয়া হয়। কিসের প্রলেপ দেওয়া হয়? টিনের। জিঙ্কের প্রলেপ দেওয়া বা টিনের প্রলেপ দেওয়া, যদি জিঙ্কের প্রলেপ দিই তাকে গ্যালভানাইজেশন বলবো, বা টিনের প্রলেপ দিয়ে দেওয়া হয়। আর কোনো কিছু কি, তারপরে ক্রোমিয়াম নিকেলের দিয়ে তড়িৎ লেপন করা হয়, ইলেকট্রোপ্লেটিং করা হয়। কী কী করা হয়, লোহার কোনো জিনিসের উপরে ক্রোমিয়াম নিকেল দিয়ে তড়িৎ লেপন করা, ইলেকট্রোপ্লেটিং। এখন বাড়িতে আমরা যে সমস্ত চামচ ফামচ ইউজ করি, তাহলে অনেক ক্ষেত্রেই এই প্লেটিং করানো জিনিসপত্রই আমরা ইউজ করছি। অ্যাকচুয়ালি তো আমরা ক্ষতি করছি আমাদের না। অ্যান্ড লাস্ট দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য আমি রেখেছি, এই দুটো কোয়েশ্চেন তোমরা অবশ্যই আমাকে সলভ করে জানাবে যে এই দুটো কোয়েশ্চেন তোমরা পারছো কিনা। দীর্ঘদিন ধরে তামার কোনো জিনিসে আর্দ্র বায়ুতে থাকলে সবুজ হয়ে যায় কেন, তার আমি একটু বলে দিই, তা না হলে ইনকমপ্লিট থেকে যাবে। তামা অ্যাকচুয়ালি, তামার সংকেত কী বাবা? কপার। দীর্ঘদিন ধরে যদি তামার কোনো জিনিস আর্দ্র বায়ুতে রাখা হয় তাহলে সে একটা যৌগ তৈরি করে, সিইউ সিও থ্রি সিইউ ও এইচ হোল টু, অর্থাৎ
বেসিক কপার কার্বনেট, বেসিক কিউপ্রিক কার্বনেট বা কপার কার্বনেট, এই যৌগটার বর্ণ কেমন? এই যৌগটার বর্ণ যেমন তোমরা স্লাইডের কালারটা দেখছো সবুজ, এরকম হালকা সবুজ বর্ণ। সেই জন্য আস্তে আস্তে তার উপরে হালকা হালকা কী পড়ে যায়, সবুজ রঙের লেয়ার পড়ে যায়। আরেকটা প্রশ্ন কি, অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? দেখো অ্যালুমিনিয়াম কী করে, বাতাসের অক্সিজেনের সাথে রিয়াকশান করে, রিয়াকশান করে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন কেমিক্যালস ফর্মেশন করতে পারে। প্লাস ওর কাছে ভেতরে যদি তুমি যদি চাটনি রাখো, চাটনির ভেতরে কী উপাদান থাকে, চাটনি অ্যাসিডিক হয়, অ্যালুমিনিয়াম কী করে ওই অ্যাসিডের সাথেও রিয়াকশান করে বিভিন্ন বিষাক্ত যৌগ তৈরি করতে পারে, যেগুলো যদি আমাদের শরীরে যায় তাহলে কী হয়, আমাদের শরীরের ক্ষতি হতে পারে। সেই জন্য এই অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া একদমই উচিত নয়। ভালো করে এই চ্যাপ্টারটাও আমাদের শেষ হয়ে গেল, ভালো করে দেখো, ভালো করে লেখো খাতায়, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে। চলো, থ্যাংক ইউ।